আবহাওয়া দপ্তরের সূত্রানুযায়ী শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। কালিম্পং জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বেলার দিকে অথবা রাতের দিকে কয়েক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। শনিবার রাজ্য জুড়ে বৃষ্টি, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃষ্টি হলেও আজ ও কাল বাড়বে তাপমাত্রা, জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বজায় থাকবে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82 থেকে 95%, বৃষ্টি হয়েছে 2.3 মিলিমিটার। শনি ও রবিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। তবে তারপর থেকে দুদিনের মধ্যে তাপমাত্রা 3-4 ডিগ্রি কমে যাবে। শুক্রবার বেলার দিকে অথবা রাতের দিকে কয়েক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েই শনিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টির কিছুটা কমবে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টি কম, শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তার আগে আজ ও কাল তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানে সুস্পষ্ট নিম্নচাপ থেকে জয়সালমীর, গোয়ালিয়র, প্রয়াগরাজ, রাঁচি, বাঁকুড়া হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে ত্রিপুরা ও মিজোরাম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা ক্রমশ দক্ষিণবঙ্গ থেকে সরে যাবে। দক্ষিণবঙ্গের উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তটিও ক্রমশ পশ্চিমের দিকে সরে যাবে। এছাড়াও তামিলনাড়ুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর রাজস্থানে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, সঙ্গে সুস্পষ্ট নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় ওড়িশা, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ, সিকিম, বিহার, এছাড়াও ছত্তিশগড় ও কর্ণাটকে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে সিকিম এবং বিহার ছাড়াও ভারী বৃষ্টি হবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং দক্ষিণের রায়ল সীমাতে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের কিছু অংশে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল ও মাহেতে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।